ওটা আমাদের লিস্টের ক্ষেত্রে শুধুমাত্র লাগবে, ইউএলের ক্ষেত্রে কি কি টাইপ হয় এটার ক্ষেত্রে যত্ন দেখানো হয়েছে। এটা তো ইউএল এলআই লিস্ট ছিল, আরেকটা আছে ডেটা লিস্ট, এটা কি দিয়ে লেখে? ডিএল, ডিএল যে কোনো কিছু লেখার পরে কন্ট্রোল ই দিলে শেষ হয়ে যায়। এটা ডেটা লিস্টের ভিতরে কি আছে? ডিটি, ডেটা টার্ম বা ডেটা টাইটেল, টল ই টার্ম কি হইতে পারে? দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন, আর এটা কি আছে? ডিডি, ডেটা ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি দেওয়া যায় বলেন? ওই ডামি টেক্সট আছে না, ওইটাই লেখি, উচ্চারণ করেন না, এটা উচ্চারণ করে লাভ নাই। এটা হচ্ছে ওই গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনার ডামি টেক্সট ইউজ করা হয়, এটা সর্বজন স্বীকৃত, ডামি টেক্সট সবাই ইউজ করে। ওয়েব ডিজাইন ভিতরে এইটা, আরো যদি দিই আমরা কপি করে, মানে কি এটার ই হচ্ছে, তারপরে এটা ভিতরে ডেসক্রিপশন এইভাবে লেখে যে আমরা আমাদের অনেক সময় যে কোর্স বা ই টাইপেরই লেখে না, যে কোর্সের নাম তারপরে তো নিচে একটা কোর্সের ডেসক্রিপশন লেখা হয়, এইভাবে এটা ডেটা লিস্ট দিয়ে লেখা হয়। কিন্তু ডেটা লিস্ট লাগবে না আমাদের, আমরা অন্য কোনোভাবেই লিখতে পারবো, এগুলো পি দিয়ে ই দিয়ে লেখা যাবে। এই হচ্ছে ডেটা লিস্টের কাজ ইউএলএলআই এর মতোই, জাস্ট এটা এখানে হচ্ছে আপনার ওই মানে কোনো একটা কিছু দিবেন তার ডেসক্রিপশন দিবেন পরে। আপনাদের একটা কোর্স ওয়েব ডিজাইন কোর্স, এই কোর্সে কি কি শেখানো হবে, রুলস রেগুলেশন এইটব যদি কিছু দিতে দেন তাহলে কোথায় হবে? ডিডি ট্যাগের ভিতরে, ডিটি এর ভিতরে হবে কি? টাইটেলটা, আর ডেসক্রিপশনটা হবে ডিডি, ডাটা ডেসক্রিপশন।